বিএনপি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেল রাজধানীর একটি হোটেলে দৈনিক বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। কারোর জন্য নির্বাচনের ট্রেন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপির মাতামাতিকে নির্বাচন বানচালের অংশ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের শাসনামলে আসা রোহিঙ্গাদেরই ফেরত পাঠাতে পারেনি। এ সময় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে আগামী নির্বাচনের ট্রেনে ওঠার আহ্বানও জানান হাসান মাহমুদ। বিএনপি তো চায় দেশের নির্বাচনী ব্যবস্থাটাকে ভণ্ডুল করতে, যেটি 2014 সালে চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। এবার সেই চেষ্টা করলে জনগণ কঠোর হস্তে দমন করবে আর আমরা আওয়ামী লীগ বসে থাকব না। আর নির্বাচনের ট্রেন কারোর জন্য দাঁড়াবে না। 2014 সালের নির্বাচনের ট্রেন যেমন কারোর জন্য দাঁড়ায়নি, 2018 সালের নির্বাচনে বিএনপি পাদানিতে বসে নির্বাচনের ট্রেনে চড়েছিল। আমরা আশা করব এবার নির্বাচনের ট্রেনে তারা ভালোভাবে বসবে।